আজকে ভাতটা আমি একটু বলেছিলাম উবুদ দিয়ে দিতে, তো ভাতের ফ্যানটা পড়েছে হাতে, তো আমি জলদি জলদি ওই জন্য পেস্ট দিয়ে দিয়েছিলাম, যার জন্য আর কোনো ফোসকা টোসকা বা ছাল ওঠা কিছু হবে না, ঠিক হয়ে যাবে, পেস্ট দিয়ে দিলে একদম ঠিক হয়ে যাবে। আমি ফাইনালি দুটো প্রোডাক্টই আমাদের কেনা হয়ে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 14th May, শনিবার, আর এখন বেজে গিয়েছে সন্ধে 7:15, আর আমি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছি পুরো ব্যাগপত্র নিয়ে, ড্রেস ফ্রেস করে। আর আজকে দেখো, আজকে আমি সেই মানে মোটাবেলা ড্রেসটা পরেছি, আর সেটাকে মা অল্টার ফল্টার করে কিন্তু একদম একটা ফিটিংস ড্রেস বানিয়ে নিয়েছেন, একটা গাউন টাইপের ড্রেস বলা যেতে পারে, তো এটাই পরে নিয়েছি। আর তার সাথে একদম হালকা ফুলকা মেকআপ, চুলটা এইভাবে বেঁধে নিয়েছি, আর এই যে আমার ব্যাগ। তো এখন আমরা যাবো দুজনে মিলে বসিরহাটে। তো বসিরহাটে আজকে যাচ্ছি বেসিক্যালি কোনো ঘুরু ঘুরু করতে না, মানে কোনো ঘুরতে যাচ্ছি না, আজকে আমরা দুজনে যাচ্ছি আমাদের কিচেন এসেন্সিয়ালস, একটা মানে ভীষণই দরকারি জিনিস কিনতে, যেটা হচ্ছে ইন্ডাকশন ওভেন। তো আমরা তো ফার্স্টে গ্রেট ইস্টার্নে যাবো, তারপর ওখানে যদি পছন্দ মতো পেয়ে যাই তো বেটার, না হলে আরও একটা ইলেকট্রনিক্স দোকানে যাব। তার সঙ্গে আরও একটা জিনিস কেনার রয়েছে আমাদের রান্না চ্যানেলের জন্য, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড। তো কী কী কিনছি এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, আজকে যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছি, তাই বাড়ি থেকে কিন্তু কোনো চা খাচ্ছি না, আজকে একেবারে বাইরের রাস্তার ধারে চা খাবো। তো সবটাই তোমাদের দেখাচ্ছি, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রবীর আজকে কী ড্রেস পরেছে। এই হচ্ছে আজকে প্রবীরের লুক, আজকে একটা টি শার্ট পরেছে রানী কালার, এটা ছোট মামা দিয়েছিল না তোমার আইভরের হাতে, আর তার সাথে নর্মাল জিন্স, এটাই হচ্ছে ওর ড্রেস। তো চলো বাইক কোথায় তোমার আজকে, বাইক বাইরে, আমি গেটটা দিয়ে দিই। আমরা তো বেরিয়ে গিয়েছি, আর আজকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে, দিচ্ছে একটু ঝোড়ো হাওয়া। তো এটাই আমাদের চিন্তা হচ্ছে যেন ঝড় বৃষ্টি না ওঠে, কারণ জিনিস একটা কিনতে যাচ্ছি, এখন যদি ঝড় বৃষ্টি উঠে যায় বাইকে করে যাচ্ছি, মানে মহা মুশকিলে পড়ে যাবো আমরা দুজন। তো চলো যাওয়া যাক, এ তোমাদের সঙ্গে আবার দেখা করি। চলে এসেছি আমরা গ্রেট ইস্টার্নে, তো চলো এবারে ভিতরে ঢোকা যাক। গ্রেট ইস্টার্নে চলে এসেছি, তো এখানে বেশ কয়েক রকমের ইন্ডাকশন রয়েছে। তো ফার্স্টে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ফিলিপসের, এটা ওরকম, এটা কত দাম বললে? ডিসকাউন্ট দিয়ে আপনার ডিসকাউন্টে 2500 টাকা, আপনার ডিসকাউন্টে এটা 2500 টাকা দাম আছে। আর এগুলো কিন্তু বাটন সিস্টেম রয়েছে, আর এটা রয়েছে ফিলিপসে, এটা টাচ স্ক্রিন রয়েছে, অনেক রকম প্রোগ্রাম রয়েছে, আর এটার দাম 4000 টাকা রয়েছে। এগুলো পরপরই এরকম দাম, 2500 2400 এরকম। এগুলো হচ্ছে ঊষার রয়েছে, এটা হচ্ছে হ্যাভেলসের রয়েছে, এটা বাজাজের রয়েছে, এটা একটা বাজাজের, এটা কালার আলাদা রয়েছে। তো এই কটাই রয়েছে, আর এটার সাথে এই সসপ্যানটা দিয়ে এটার দাম রয়েছে, তো এক একটা এক এক রকম। দেখা যাক কি নেওয়া যায়, যদি পছন্দ হয় নিয়ে নেব, নাহলে অন্য কিছু দেখবো। গ্রেট ইস্টার্নে তো পছন্দ হয়নি, আর এখন আমরা চলে এসেছি প্রেস্টিজের একটা শোরুমে। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাকশান ছিল, ছোট একটা রয়েছে যেটা 1800 টাকা দাম, এই যে মডেলটা রয়েছে টাইপের মধ্যে ওটা 2500 টাকা দাম, আর এইগুলো সব টাচের মধ্যে আছে 3400, আর এই যে ব্ল্যাকগুলো দেখছে এগুলো হচ্ছে 4500 এরকম টাইপের দাম। প্রেস্টিজের শোরুম থেকে ঘোরার পর এখন আমরা চলে এসেছি অপর্ণা ইলেকট্রনিক্সে, তো চলো এখানে ঢোকা যাক। হ্যাঁ জেঠু এখন ব্যস্ততার সাথে লেখালেখি করছে, হিসাব নিকেশ, কম দামের মধ্যে এটা হচ্ছে বাজার পপুলার আলট্রা, খুব ভালো চলে। বাজাজের এই সুন্দর ইন্ডাকশন ওভেনটা রয়েছে, আর এটা হচ্ছে 1400 ওয়াটের মধ্যে রয়েছে, আর এটা কিন্তু টাচে না, এটা টাইপের মধ্যে রয়েছে, বিভিন্ন রকম ফাংশন রয়েছে, আর বেশ হালকা, তার জন্য খুব মানে এদিক সেদিক নিয়ে যাওয়া যাবে, ক্যারি করাও যাবে। আর যেহেতু দোকান থেকে কিনলে তো ভীষণই লাভবান, যখন তখন কোনো প্রবলেম হয় তো সেগুলো আমরা সুবিধাটা পাবো, হ্যাঁ হোম সার্ভিসটা পাবো। মানে অনেক জায়গা দেখলাম, ফাইনাল এটাই হয়ে গেল, এটাই নিয়ে যাচ্ছি, আর বাড়ি গিয়ে পুরো সেটিংস কীভাবে কী বৃত্তান্ত বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবারে বিলিং করা হচ্ছে, আর প্রবীর তো পেমেন্ট করে দিল,
ইন্ডাকশন ওভেন কেনার পর আমরা এখন যে দোকানে চলে এসেছি এখান থেকে আমরা কিনবো আমাদের ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড। তো দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আমরা কিনছি। সো এটাই হচ্ছে স্ট্যান্ডটা, পুরো সিল প্যাক রয়েছে। তো দোকানের মধ্যে আর খুলে দেখালাম না, তাহলে আবার প্যাকিংয়ের ঝামেলা হয়ে যাবে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এখানে বিলিং করা হয়ে যাচ্ছে আর এটার দাম কিন্তু 1700 টাকা, মানে 1750 টাকা কম নিয়েছিল। কবির এখানে টাকা দিয়ে দিচ্ছে। দেখো ফাইনালি দুটো প্রোডাক্টই আমাদের কেনা হয়ে গেল, বাট এত মানে বড় বড় দুটো জিনিস নিয়ে বাইকে যেতে হবে, দাদা তো এখান দিয়ে তুলে দিচ্ছে। বাট এই জিনিস নিয়ে চা খাওয়া আর পসিবল না, তাই তো? পসিবল না চা খাওয়া বাইকে, কী করা যাবে কাজে। তো আমাদের কিচেন এসেনশিয়াল জিনিস চলে এসেছি আমরা বাড়ি। এই হচ্ছে ইন্ডাকশন ওভেন আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই যে সাথে এক প্যাকেট দুধ কিনে এনেছি, তার কারণ হচ্ছে ইন্ডাকশন ওভেনটা সেট আপ করে প্রবীরের হাতে এক কাপ দুধ চা খেতে চাই। ওকে, আর তারপরে এটা সেট আপ করে দেখব, দুটো দুটোই সেট আপ করে এখন দেখাবো তোমাদের কেমন হয়। তার আগে চাটা সেট আপ করে বানাই আগে আগে। ওকে ওকে, এবার এটা আনবক্সিং করা হচ্ছে। ম্যানুয়াল বুক যেটা দেয়, হ্যাঁ ওয়ারেন্টি কার্ড, মানে গ্যারান্টি কার্ড যেটা থাকে সেটা। তো এই জায়গাটাতেই আমাদের ফ্ল্যাগ পয়েন্ট করা রয়েছে, একটাতে তো এই যে মিক্সার গ্রাইন্ডার রয়েছে আর একটাতে হচ্ছে এখানে ইন্ডাকশন ওভেনটা থাকবে। তো আমরা এটা মেনলি কিনেছি কিসের জন্য? আমাদের রান্নার চ্যানেলের জন্য, একদম। আমাদের এই সেটআপে রান্নাটা করা হতো, হ্যাঁ, এই সেটআপে পুরো 500-500 কোটির মতো ভিডিও বানানো হয়ে গেছে। তো ভাবলাম সেটআপটা সেন্স পাওয়া যাবে। তো কিভাবে করব সেটা তো তোমরা পরে পরে অবশ্যই দেখতে পারবে। তো এখন ইন্ডাকশনটা সেট হোক। এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুইচ অন করে দিলাম, মেশিনটা টেম্পোরারি অন হয়ে গিয়েছে কিন্তু পাওয়ার কিন্তু অন হয়নি। এটা হচ্ছে পাওয়ার বাটন অন অফের, তো এটা আমি অন করছি। এখানে 160 ডিগ্রি দেখাচ্ছে, তারপর ইও অর্থাৎ এরর দেখাচ্ছে, যেহেতু এখানে কোনো পাত্র বসানো নেই। তো আমি একটা পাত্র নিয়ে আসি, এখানে স্টিলের পাত্র ইউজ করতে হয় তোমরা জানো ইন্ডাকশানে। পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে হিটটা কেমন কী হচ্ছে। তো এখানে 160 ডিগ্রি রয়েছে, এটা হচ্ছে ডাউন আর এটা হচ্ছে আপ। তো আমি যদি লো করি 120 ডিগ্রি, 80 ডিগ্রি, 80 ডিগ্রি কিন্তু এখানে সবচেয়ে কম, আর হায়েস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি 240 ডিগ্রি। তো এইভাবে কম বেশি করা যায়। আর এখানে কিছু ফাংশান রয়েছে, এটা যেমন ডিপ ফ্রাই, এটা হচ্ছে প্রেশার কুক, এটা হিট মিল্ক। যদি আমি হিট মিল্ককে টাচ করি মানে প্রেস করি, তো এখানে 1000 ওয়াট দেখাচ্ছে। আর তখন কিন্তু আপ ডাউন কোনো কিছুতেই কাজ হবে না। তেমন রাইসের অপশান আছে, সেখানে 1200 ওয়াটে কাজ হচ্ছে। তো এই অপশানগুলো যখন থাকবে শুধুমাত্র ডিপ ফ্রাই ছাড়া, তখন কিন্তু কোনো এই অন অফ সরি আপ ডাউন এই বাটনগুলোতে কোনো কাজ করবে না। তো এই ডিপ ফ্রাইতেই যখন আমি যাব তখন এগুলো আপ ডাউন কাজ করবে, মানে হিটটা আমরা কমানো বাড়ানো সেই ফেসিলিটিটা তখন থাকবে। আর এখানে প্রি টাইমারেরও ব্যাপার আছে, তো এটাতে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখো ধরো এইভাবে 12 সেকেন্ডের একটা টাইমার আমি দিয়ে রেখেছি। তো এটাকে যদি আমি অন করি এবারে 80 ডিগ্রিতে কিন্তু এটা হতে থাকছে। তো এটা হচ্ছে নর্মাল প্রি টাইমারের ব্যাপার। তো এটা বেসিক্যালি লাগে না, আমরা নর্মালি ওই ডিপ ফ্রাইতেই করবো, মানে যে অপশানে কমানো বাড়ানো করানো যায় সেটাই করবো। আর অফটা হচ্ছে এই সুইচটা, এই যে দেখো এটা অফ হয়ে গেল টেম্পোরারি। আর ইন্ডাকশানের পিছনে হচ্ছে একটা ফ্যান লাগানো থাকে, সেটা সবাই জানো। এই ফ্যানটা যখন অফ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ইন্ডাকশানটা অফ হয়ে যাবে। আর এখানে এই লেখাগুলো উঠছে, এটা হচ্ছে নর্মাল, যখন এটা ফ্যানটা অফ হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। আর এমার্জেন্সি যদি আমাদের বন্ধ করতে হয় তখন কিন্তু আমরা ডাইরেক্ট সুইচটা অফ করে দিতে পারি। তো এই হচ্ছে টোটাল সেটিংস। তো এবার হচ্ছে কবির চা বানাবে, দুধটা তো আনাই রয়েছে, একদম গরম গরম দুধটা বানানো হবে। চাটা খাওয়ার পর তারপর তোমাদেরকে তুমি চাটা বানিয়ে নাও, চাটা বানিয়ে আর দেখো আমি কাপ টাপ সবকিছু রেডি করে দিয়েছি, ছাকনি চিনি চিনি না সরি গুড়ের গুঁড়ো চা সবকিছু রেডি করে রাখা রয়েছে, শুধু চাটা বানাবো।
চা ইজ রেডি, দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো ভালো লাগছে, একদম পুরো পারফেক্ট গুড়ের চা। তো চলো বারান্দায় ফুরফুরে হাওয়ায় বসে চাটা খাই, কেমন হয়েছে? রিয়েলি চলো, নিজের বানানো চা তো অবশ্যই ভালো লাগবে, যার জন্য বারান্দায় এসে চাটা খাচ্ছি। কোনো হাওয়াই নেই, ব্যাড লাগ, এর থেকে আমাদের ফ্যানের তলায় বসে খেলে হতো। হ্যাঁ, এবার তোমার চাটা ট্রাই করব, দেখা যাক কেমন হয়েছে। চায়ের দোকানের ফেল, মানে আজকে যে রাস্তার ধারে থেকে চা খাওয়া হয়নি, তো সেই চাটার যেন আমেজটা পাচ্ছি, পুরো একদম ঘন মালাই চা যাকে বলে। এর সাথে যেহেতু এখন রাত হয়ে গেছে, 8:30-9:30 বাজছে বললাম, সেই জন্য এর সাথে কোনো বিস্কুট বা পপকর্ন বা এক্সট্রা কিছুই নেই, জাস্ট চাটা খেয়ে নেবো। আর চাটা খেয়ে তারপর তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডের সেট আপটা দেখাবো, ওটা খুলে ওটা পুরো আনবক্সিংটা দেখাবো তোমাদেরকে, তারপর ডিনারের প্রিপারেশনটা করতে হবে। চলো খাই। এবারে এই ব্লুবেরির আমাদের যে সেটআপটা কেনা হলো, ব্যাকগ্রাউন্ড সেটআপটা, এটা এবার আমি ওপেন করে দেখাচ্ছি। আর সেটআপটা একটু হালকা করে একটু সেট করে দেখবো যে দেখতে কেমন লাগে। তো বের করে একটা ব্যাগও দিই, একটা ব্যাগও টোটাল তিনটে রড থাকবে না? প্রত্যেকটাই কিন্তু ট্রাইপড, দুটো ট্রাইপড আর একটা মাছের রড। নর্মাল যেমন ক্ল্যাম থাকে, তো ওই ক্ল্যাম অনুযায়ী বাড়ানো কমানো যায়। এটা কতটা লম্বা দেখে নাও, লাস্ট এতটাই লম্বা, তাই তো? বেশ অনেকটাই লম্বা, আমাদের এত লম্বারও দরকার নেই না, এই দুটো সাইডে রাখলে কিন্তু এই লম্বা ঠিক আছে, বলো। আচ্ছা তুমি এই রডটা খোলো, তারপর সেট আপটা করো। আচ্ছা আগে পরে রড খুলবে, ওকে ওকে। এত লম্বা লাগবে না গো, ও তার মানে লম্বাটা এতটা হাইট, মানে এর চেয়ে অনেকটা বাড়ে। সেম হাইট রাখা হবে, আর একটু নিচু হবে। এইভাবে টেবিলের দুই ধারে, আবার মিডিলের রডটা একটা দিয়ে হয়ে যাবে না, দুটো লাগবে না? আর এখানে এরকম স্ক্রু সিস্টেম করা আছে প্রত্যেকটা জয়েনিং এর জন্য, যদি লাগে যখন বড় ব্যাকগ্রাউন্ড করা হবে সেটা দুটোতেই হয়ে যাবে, একটাতেই হতো তবে একটা একদম ঠিকঠাক হবে ওর জন্য। তো এবার এই দুটোতে একটা লাগানো হবে, মিডিলের রডটা দেখো এইভাবে লাগানো হচ্ছে, একটা ছোট হোল অর্থাৎ ফুটো করা রয়েছে, তাই না? সেখান দিয়ে কিন্তু স্ক্রুটা লাগাতে হবে, দুই সাইডে কিন্তু সেম ভাবে লাগানো হয়েছে, দেখো স্ক্রুটা উপর দিয়ে নাট দিয়ে লাগানো। তবে এটার কি একটা সুবিধা, এটা আমরা একটা সাইডেও রেখে দিতে পারি বলো, কারণ বারবার খোলা পড়া করা না ভীষণই, হ্যাঁ কারণ বারবার খোলা পড়া করা ভীষণই ডিফিকাল্ট। উপরে দেখো নাটটা লাগিয়ে দেওয়া হচ্ছে, হাইট এটাই ঠিক আছে, ও হাইটা একটু নামাতে হবে, নামাতে হবে দিকটা, এটাকে খুলবো, এই এই হাতটাই ঠিক আছে, ঠিক আছে লকটা করে দাও। এবারে আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা কি বৃত্তান্ত কেনা। ইন্ডাকশন ওভেনটা একেবারে নিয়ে আসলাম, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এখান থেকে তো ইন্ডাকশন ওভেনের ফ্ল্যাটটা এক্সটেনশন কর্ড দিয়ে লাগানো থাকবে, মোটামুটি এই যে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডটা লাগানো কিসের জন্য, এখানে দেখছো একটা ক্ল্যাম্প রয়েছে যে ফোন হোল্ডারে, যেহেতু আমি ফোনেই ভিডিও করি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কিসের ভিডিও করি, ফোনেই ভিডিও করি, তো এইটাকে এখানে এইভাবে স্ক্রু দিয়ে লাগাতে হবে। তো এখানে ফোনটা এইভাবে অ্যাটাচ হবে এবং এখানে আমি রান্না করব, সেটার ভিডিও করতে পারবো। এই সূত্রে বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমার একটা ইউটিউবে কুকিং চ্যানেল আছে, রান্নার চ্যানেল, যেটার নাম হচ্ছে ঘরোয়া রান্না বান্না। ঘরোয়া রান্না বান্না বলেই কিন্তু একটা ফেসবুক পেজও আছে, সেখানেও মাঝে মধ্যে আমি ভিডিও ছাড়ি,
তো ইউটিউবটাই বেসিক্যালি আমি ওখানে ভিডিও করি, যেখানে রয়েছে 500 বেশি বাঙালি অবাঙালি বিভিন্ন সহজ খাবারের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে ঘরোয়া রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই সেট আপটা করেছি তারই কারণে যে নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটার নাম তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিচ্ছি, ঘরোয়া রান্নাবান্না। স্পেলিংটা বলে দিচ্ছি GHORROYARANNABANNA। আর এই ঘরোয়া রান্নাবান্নার নামটাও আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং আমার ফার্স্ট কমেন্টে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো কাল পরশু থেকে নতুন নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে, ইভেন ব্লগ চ্যানেলে তো অবশ্যই শেয়ার করি। তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো, নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসছি। তো এটাই ব্যাপার, সেই জন্য কিচেন এসেন্সিয়ালস এই দুটো জিনিস কেনার ছিল। আর রিটার্নটা তো আরও মেন দরকার ছিল, যেহেতু আমার ওভেনের একটা বার্নার খারাপ, যদিও আমি কাস্টমার কেয়ার নাম্বার নিয়ে এসেছি প্রেস্টিজের থেকে, ওরা এসে ঠিক করে দেবে, বুকিং করে এসেছি। তাও ইন্ডাকশন ওভেনটা থাকে কি বলতো, চটপট একটুখানি চা করা, একটু ভাত করা বা চটজলদি কোনো তরকারি একটু গরম গরম করতে কিন্তু হেল্প হয়। আর এটার দাম তো তোমাদেরকে বলেই দিয়েছি, মাত্র 2100 টাকা। তো আর 2000 টাকা নিয়েছে, তো 2000 টাকা হিসাবে একটা এরকম ইন্ডাকশন ওভেন কিন্তু বেশ ভালোই। তো এটাই ছিল আজকে আমাদের টোটাল কেনাকাটা এবং তার সম্পূর্ণ ডিটেলস, পরিকল্পনা, এভরিথিং। এছাড়াও কিন্তু আমাদের একটা রিং লাইট রয়েছে, এই যে রিং লাইটটার দরকার হয় যখন আমরা রান্নার ভিডিও শুট করি। এছাড়াও কিন্তু আমাদের আরও একটা ট্রাইপড রয়েছে, এই ট্রাইপডটা অনেক বড়। তো এই এসেনশিয়াল জিনিসগুলো তো রাখা ভীষণই দরকার। যে ডিনারের প্রিপারেশন করবো, এমনিতেই রাত হয়ে গিয়েছে 9টা, ভাত বানাবো আর দুপুরে লাঞ্চের কিছু জিনিস রয়েছে সেগুলো দেখাবো। তো চলো ডিনার বানাই। দেখো বন্ধুরা, ডিনারের জন্য চাল নিয়ে নিয়েছি, তো চালটা একটু পরিষ্কার করে আগে ধুয়ে নিই। চাল ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবারে ভাতটা বসাবো। আর আজকে কিন্তু ভাতটা হবে ইন্ডাকশানে। নতুন জিনিস কিনেছি, নতুন জিনিসের ইউজ না করলে ভালো লাগে বলো তো। আমি এখানে রাইস অপশানে ক্লিক করে দিচ্ছি, দেখো 1200 ওয়াটে কিন্তু আমার ভাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ভাতটা করতে থাক। আর দেখো এখানে সব জিনিস এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, রেখে দেবো। তারপর এই ব্যাকগ্রাউন্ডের স্ট্যান্ডটা ওই সাইডে রেখে দেবো, নাহলে রেগুলার আমাদের ঝাড়পোছ করতে অসুবিধা হবে। আর ডিনারের প্রিপারেশন বলতে আর বিশেষ কিছুই না, রান্নাবান্না কিছুই নেই। দুপুরের আইটেম যেটা রয়েছে সেটা রয়েছে, আর গতকাল রাত্রে না মামার বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে আমার মামা শ্বশুর বাড়িতে বৌদি বাড়ি নিমন্ত্রণ ছিল, সেই জন্য গতকালে যে মাছের ঝালটা শুধু লাঞ্চেই খেয়েছি, ডিনারে তো আর খাইনি। তো ওখানে 2 পিস মাছ রয়েছে, আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাও রয়েছে। তো ডিনারের আগে দুটো একটু গ্যাসে গরম করে দিই। তো এখন এগুলো সব বসাই। ফাইনাল সেট আপ কিন্তু কবির করে নিয়েছে দেখো। আর এই জিনিসটাকে একটু ইগনোর করে যাও, এই যে এটা হচ্ছে নর্মাল দড়ি দিয়ে একটু বাঁধা রয়েছে, আর এখানে একটু টেপ দিয়ে লাগানো রয়েছে। তো রিং লাইটটা এরকমই বেন্ড করে থাকবে। আর এখানে ইন্ডাকশন ওভেনে যেহেতু ওখানে ভাতটা রান্না হচ্ছে, তো এখানে ইন্ডাকশনের উপরে কড়াইটা থাকবে, অ্যান্ড দেখতে ঠিক এরকমই লাগবে, ঠিক আছে? দেখতে লাগবে, এই দেখো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। যদিও আমি এখানে একটা কী বলে এটাকে, হ্যাঁ একটা ম্যাট টাইপের দিয়ে দেবো। তো নতুন নতুন ভিডিও আসতে থাকছে, তোমাদেরকে ব্লগেও দেখাবো। আর অবশ্যই কিন্তু রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সেট আপ ইজ রেডি ফর আওয়ার নেক্সট ডে কুকিং শুট। বন্ধুরা এখন বেজে গিয়েছে 10:45, আর আমরা ডিনার করার জন্য ঘরের মধ্যে চলে এসেছি। এখন কারেন্টটা অফ, ইনভার্টারে চলছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রয়েছে। এই যে দুপুরে বানিয়েছিলাম মাছের ঝোল ঝিঙে দিয়ে, 3 পিস রয়েছে, দাগা একটা মুড়ো আর একটা পেটি। আর এখানে দেখো সেই গত দিনের যে মাছের ঝালটা বানিয়েছিলাম লাঞ্চে, সেটাই রয়ে গিয়েছে। আর এটার মধ্যে তো একদম গরম গরম ভাত রয়েছে, পুরো ধোঁয়া ওঠা গরম গরম ভাত। আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তাই একটু পাঁপড় ভাজার ইচ্ছা, তাই অল্প কটা একটু পাঁপড় ভেজে নিলাম। তো ঝটপট করে এবার খাবারটা বেড়ে নিই। দেখতেই পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি,
তো মাছ দিয়ে খাওয়ার পর মানে মাছের ঝালটা দিয়ে খাওয়ার পর তারপর এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটা দিয়ে খাবো তো এটাই তো আমাদের আজকের ডিনার আর আজকে পবির একটা অঘটন ঘটিয়ে ফেলেছে কি ঘটিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আজকে ভাতটা আমি একটু বলেছিলাম উবুত দিয়ে দিতে তো ভাতের ফ্যানটা পড়েছে হাতে তো আমি জলদি জলদি ওই জন্য পেস্ট দিয়ে দিয়েছিলাম যার জন্য আর কোনো ফোস্কা টোস্কা বা ছালটা কিছু হবে না ঠিক হয়ে যাবে পেস্ট দিয়ে দিলে একদম ঠিক হয়ে যাবে আমি নরমাল কোলগেট দিয়ে দিয়েছিলাম তাও ভালো যে বাঁ হাতে হয়েছে ডান হাতে হলে খেতে কি করে খুব জ্বালা দিচ্ছে ঠিক হয়ে যাবে ডিনার কমপ্লিট করে এখন বসে গিয়েছি আমার রেগুলার বেসিক যে কাজটা থাকে সেটা হচ্ছে ভিডিওটা এডিটিং করা তো আজকে সুন্দর এই ভিডিওটা এডিট করে নেব আর এরই সাথে সাথে আজকের এই ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড আশা করি আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু বরাবরের মতো একটা লাইক করে দিতে হবে শেয়ার করে দিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ রিয়াস লাইফস্টাইলটা কিন্তু ফলো করতে একদমই ভুলো না তাহলে তোমাদের কাছে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আজ তবে এতটুকুই থাক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন টাটকা টাটকা ব্লগের সাথে এখন সবাইকে করে দিচ্ছি টাটা গুড নাইট।